নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের রেসিপি ফেনা ভাত বন্ধুরা সকলেই ব্রেকফাস্ট করেন ব্রেড দিয়ে বাটার রুটি লুচি পরোটা একদিন ঠিক আমাদের মতন করে ফেনা ভাত রান্না করে গরম গরম খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে খেতে আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে রেসিপিটি শুরু করা যাক ফেনা ভাত তৈরি করার জন্য আমি এইখানে একটা ঝিঙে দুটো পটল দুটো আলু অল্প কুমড়োর টুকরো হাফ বেগুন আর একটা গাজর খোসা ছাড়িয়ে নিয়ে রেখেছি এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে নেব আপনারা চাইলে এইখানে আরও নানান রকমের সবজি ইউজ করতেই পারেন আর ফেনা ভাতের জন্য আমি এইখানে গোবিন্দভোগ চাল নিয়েছি দুইশো গ্রাম আতপ চাল দিয়েও কিন্তু ফেনা ভাত ভালো হয় তবে গোবিন্দভোগ চাল দিয়ে করলে ফ্লেভারটা খুব সুন্দর বের হয় গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিচ্ছি তিন গ্লাস জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ লবণ জলের মধ্যে একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলু আলু যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর গোবিন্দভোগ চাল তো বসালেই পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় তাই আগে থেকে দিচ্ছি আলু একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিট চার মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা গাজর দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দিতে হবে এবার কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গোবিন্দভোগ চাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই চাল এখন দিয়ে দিচ্ছি চাল দেবার পরে আর যে অন্য সবজিগুলো কেটে রেখেছিলাম এইবার সমস্ত সবজি একসাথে দিয়ে দিলাম যেমন পটল ঝিঙে কুমড়ো আর বেগুন কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দুই মিনিট পর দেখাই যাচ্ছে ভাত ফুটতে শুরু করেছে এই পর্যায়ে একটি খন্তি দিয়ে সবজি ও ভাত একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেম কিন্তু এখন মিডিয়ামে রাখব থেকে ছয় মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে আবারও একটু খন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে দেব দেখাই যাচ্ছে প্রায় ভাতটা হয়েই এসে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে ছোট কুমড়ো শাক আপনারা এইখানে চাইলে লাউ শাকও দিতে পারেন আবার কেউ যদি মনে করে শাক দেবেন না নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এইবার কুমড়োর ডগাগুলোকে ভালো করে চেপে চেপে ভাতের ভেতরে ভরে দিচ্ছি যেন মানে শাকটা সিদ্ধ হয়ে যায় তিন মিনিট পর বা কড়াইয়ের ঢাকনা সরিয়ে দিয়ে ভাত ওপর নিচ করে নেড়ে চেড়ে নেব আর দেখাই যাচ্ছে ভাতের ভেতরে থাকা সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে ভাতও কিন্তু হয়ে গেছে ফেনা ভাত আমাদের রেডি হয়েই গেছে এবার গ্যাস অফ করে দিয়ে ওপরে ছড়িয়ে দেব তিন চার চামচ গাওয়া ঘি আপনারা চাইলে এইখানে সর্ষের তেলও দিতে পারেন বাটারও দিতে পারেন তবে ঘি দিলে গোবিন্দভোগ চালের ফেনা ভাতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে খাবার সময় কিন্তু জাস্ট জমে যাবে ঘি দেবার পরে ভালো করে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর পরে একটি পাত্রে তুলে ফেলব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফেনা ভাত বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক আমাদের কাছে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমরা কিন্তু একদমই অসম্পূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও